উইকেন্ডে হলেই আমাদের ইচ্ছে করে কোথাও একটু ঘুরে আসি, আর সেই জন্যই আজকে শনিবার বেরিয়ে পড়েছিলাম হাওড়া ময়লারে। কোথাও বেরোলেই একটু আধটু তো খেতে ইচ্ছা করে, আর ঠিক সেই জন্যেই আমরা ময়দানের সামনে কাছাকাছি কোথাও খাবো ঠিক করতে করতেই বাইরে থেকে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। রেস্টুরেন্টের নাম খিদে। রেস্টুরেন্টটা দেখে বেশ ভালোই মনে হলো, বাইরে থেকে আর নামটাই এত সুন্দর যে খিদে মানে আকর্ষিত করলো। তো সেই পাওয়া যায় দেখছি, স্টার্টারে ক্রিসপি বেবিকর্ন, ড্রাগন চিকেন, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার, এছাড়াও নুডলস রয়েছে, ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, এসব তো আছে। রয়েছে কম্বো প্যাক, অনেক কিছুই রয়েছে, এগ চিকেন মিক্স, এরকম ড্রিঙ্কস রয়েছে বিভিন্ন। তো এখানে ওপরে রয়েছে এসি আর নিচে রয়েছে নন এসি। এসিতে আপনাকে খেতে হলে 10% জিএসটি দিতে হবে। আর ওপরটাও বেশ পরিষ্কার করেছিল, নিচেটাও পরিষ্কার করেছিল। তবে একটা জিনিস যেটা জানলাম, এটা রোলের জন্য বেশ ফেমাস, রোল এখানে প্রচুর বিক্রি হয়, মানে নিচে যারা খাচ্ছে অনেকেই রোল অর্ডার করে। এখানে এসি আর নন এসি দুটোই আছে, তো এসিতে খেলে আপনি শুধু রোল খেতে পারবেন না, রোলের সাথে আপনাকে আরও একটা আইটেম অ্যাড করতে হবে। আর নিচে খেলে আপনি যা ইচ্ছা খেতে পারবেন, তবে রোলটা এখানে ফেমাস। এটা মনে হয় নিচেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওপরটা তো এসিও আরোই পরিষ্কার পরিচ্ছন্ন। এসিতে বসে খেলে 10% জিএসটি লাগবে, এটা নন এসিতে মানে নিচে বসে খেলে লাগে না। এটা হলো এসি, আর নিচে আছে নন এসি। আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, আর যেহেতু এটা রোলের জন্য ফেমাস, মানে প্রচুর লোক রোল খাচ্ছে এখানে, এমনিতেই ময়দানে আশেপাশের দোকানেও ভীষণ ভালো রোল তৈরি হয়, তো আমরা ভাবলাম এটাতে একবার ট্রাই করি। সেই জন্য রোলও অর্ডার করেছি, সেটা আসছে। তো তার আগে এসেছে আমাদের ললিপপ। যেহেতু এখানে রোল শুধু খাওয়া যায় না, রোলের সাথে আরেকটা কিছু আইটেম আপনাকে অ্যাড করতে হবে এসিতে খেলে, সেই জন্য আমরা ললিপপটা নিয়েছি। খেয়ে এবার জানাচ্ছি টেস্ট কেমন রোল আর চিকেন ললিপপ। ভালো লাগে, তবে আপনির মতো নয়, আপনি কি ললিপপ আরো টেস্টি হয় সেরকম নয়। ঠিক আছে, এই প্রাইসে ভালো রোলটা দারুণ খেতে। আমি নিয়েছি এগ চিকেন রোল, তো এটার প্রায় 60 টাকা, 60 টাকায় দারুণ খেতে। তবে আমি এসিতে বসে আছি, নিচে বসে খেলেও মানে প্রাইস তো সেম আর টেস্টটাও সেম, তো নিচে বসে খেলেও আপনি সেম টেস্ট পাবেন, দারুণ খেতে রোলটা দারুণ। তো অবশ্যই আপনারা এলে একবার ট্রাই করবেন এই খিদেতে, বিশেষ করে রোলটা একবার ট্রাই করবেন। হাইজিন মেনটেন করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য একদম পারফেক্ট, এটা সত্যি খুবই সুন্দর বানিয়েছে। আমি ঠিক করেই ফেলেছি ময়দান এলে ঈদের রেস্টুরেন্টে একটা রোল অন্তত আমি খাবোই, মানে প্রতিবার যতবার ময়দান আসবো ততবার অন্তত রোল আমি খাবোই খাবো। এত ভালো খেতে রোলটা, মানে দারুণ বানিয়েছে, খুব সুন্দর, সত্যি রোলের জন্যই ফেমাস। বড় রেস্টুরেন্ট নয়, তবে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, হাইজিনটা মেনটেন করেছে খুব ভালো। আপনারাও একবার অবশ্যই এখানে আসতে পারেন ময়দানে এলে। যারা আপনারা মনে করেন যে বাইরে খাবেন না বা রাস্তার জিনিস খাবেন না বা একটু হাইজিন মেনটেন করে খাবেন, তারা অবশ্যই খিদে রেস্টুরেন্টে আসতে পারেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এসে খেতেই পারেন। নিচেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।